আজ বৃহস্পতিবার সাত সকালে বেপরোয়া এক লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় জখম হয়েছেন আরও সাত থেকে আটজন মানুষ। সাত সকালে মর্মান্তিকে এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। জানা গেছে প্রতিদিনকার মতো আজ সকালে ওই স্থানে বেশ কয়েকটি মাছের গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি থেকেই বিভিন্ন মাছ বিক্রেতারা তাদের মোটর বাইকে করে মাছ নিয়ে গিয়ে দূর দূরান্তের বাজারে বিক্রি করে থাকেন। এদিনের একই কাজ চলছিল, ঠিক সেই সময় দ্রুতগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে মাছের গাড়িগুলোকে ধাক্কা মারে। ঘটনায় প্রায় আট জন ব্যক্তি গুরুতর জখম হয়। স্থানীয়দের তৎপরতায় আহত সকলকে উদ্ধার করে নিকটবর্তী কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম অভিষেক মণ্ডল, বাড়ি কামারপুকুরের মধুবাটি গ্রামে। এই ঘটনায় একজন মৃত এবং বাকি আরো সাতজন জখম হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসার জন্য তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হঠাৎ করে সকালে খবর পেলাম যে মাছের গাড়ি, আপনারা জানেন নিশ্চিতভাবে যে ভোরের দিকে ময়না থেকে যে মাছের গাড়িগুলো আসে সেগুলো আমাদের গ্রামেরই এখানকার ছেলেরা যারা আছে তারা কাজ টাজ করে, ওই গাড়ি খালি করে বাইকে করে তারা বেঁধে নিয়ে যায়, বিভিন্ন মার্কেটে মাছগুলো সাপ্লাই হয়। বাইপাসেতে এইরকমই চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে মাছ খালি করছিলো, অপর দিক থেকে একটা লরি গতিবেগ ছিল, সেই গাড়ি এসে মাছের গাড়ির ওপরে উঠে যায়। স্বাভাবিক যারা ওখানে কাজ করছিলো অনেকেই গাড়ির তলায় অনেকজন উন্ডেড হয়েছে, যার মধ্যে পাঁচজনকে আমরা আরামবাগ হসপিটালে রেফার করলাম আর একজন মারা গেছে। অভিষেক মণ্ডল মধুবাটি মান্তু ডাকলাম, ও এক্সপায়ার করেছে, ওর আঘাতটা খুব গুরুতর। এরকম পরিস্থিতি হয়ে আছে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।